শুভ সকালের একরাশ শুভেচ্ছা সকলকে। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে বেলা পৌনে 11টা। আজকে দেরি হয়ে গেল ব্লগ স্টার্ট করতে। আমি ঠিক করছি এবারে থেকে প্রতিদিন সকাল 10টায় ব্লগ দেব, কদিন ধরে তাই দিচ্ছি। আর এখন চলে যাব রান্নাঘরে। আজকে কি কি রান্না করি সেগুলো মানে শেয়ার করব যতটা পারি। তো এখন তুতুল তো পড়াশুনো নিয়ে ব্যস্ত, সামনে পরীক্ষাও আছে আবার, আর ঘর দোর পরিষ্কার কিছুটা করেছি, কিছুটা বাকি আছে, ওই রান্নার ফাঁকে ফাঁকে করব। চলো এবার রান্নাঘরে যাই। এর ঘন্ট করব, মূলো শাক কুচিয়ে নিয়েছি, আর এখানে সবজি নিয়ে নিয়েছি, এখানে মূলো, গাজর, আলু, অল্প বেগুন ছিল নিয়ে নিয়েছি, আর ফুলকপি, কড়াইশুঁটি, আর এখানে বড়ি নিয়ে নিয়েছি। শাকে একটু জল আর নুন দিয়ে ভাবিয়ে নেব। একটু হালকা ফুটে উঠলে, মানে একটু গরম হয়ে এলে নামিয়ে নেব। আমার মূলো শাক ভাবানো হয়ে গেছে, এবার এর জলটা ঝরিয়ে নেব। এবার এই সবজিগুলো আমি হালকা ভাবিয়ে নেব, এই প্রেশারের মধ্যে দিয়ে হালকা করে একটু ভাবিয়ে নেব। নুন দিয়ে দিলাম, সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। সবজিগুলো ভাবানো হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এবার এই দুরকম বড়ি নিয়েছি, এই দুরকম বড়ি, একটা হচ্ছে বিউলির ডালের বড়ি, একটা মটর ডালের বড়ি। এই বড়িগুলো দিয়ে, বড়িগুলো শুকনো খোলায় তেলে নিয়ে তারপরে তেলে ভেজে নেব আগে। এবার বড়িগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর সবজিগুলো দিয়ে দেব। এবার সবজিগুলো ভেজে নেব ভালো করে, কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে মূলো শাকটা দিয়ে দেব। এবার মূলো শাকটা দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, শীতকালে এরকম সবজি দিয়ে যে কোনো চচ্চড়ি, ঘন্ট দিয়ে গরম ভাত
একদম অমৃত, বড়িটাও দিয়ে দিই। আচ্ছা একটু এখন কমিয়ে রেখেছি আঁচটা। এবার নুন দেব, নুন দিয়ে দিয়েছি। হালকা একটু জল দিয়ে চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিলাম। আমার মুলো শাকের ঘন্ট হয়ে এসেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু সর্ষে আর টমেটো বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু ঝাল কম খাই, সেহেতু আর কাঁচা লঙ্কাটা দিলাম না। ঝাল বেশি যারা খায় তারা একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলে আরো বেশি ভালো খেতে হবে। বাটিতে যে সর্ষেটুকু ছিল ওটুকু দিয়ে দিলাম। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। আমার মুলো শাকের ঘন্ট রেডি। বাটা মাছ করব, নুন হলুদ মাখিয়ে রেখেছি, সর্ষে বাটা আর ধনে পাতা দিয়ে বাটা মাছের ঝাল করব। আমার রান্না কমপ্লিট। এই যে মুলো শাকের ঘন্ট আর বাটা মাছ, সর্ষে বাটা আর ধনে পাতা দিয়ে ঝাল আর চাটনি, আমসত্ত্ব খেজুরের রয়েছে, ও আর তো ডিম সেদ্ধ হচ্ছে, দাঁড়াও। এই যে তিনজনের তিনটে ডিম সেদ্ধ হচ্ছে, এই আমাদের আজকের লাঞ্চের মেনু। হেঁটে এলে মনটা বেশ ভালো লাগে। এখন বিকেল বেলা, আমি আর সারথি বৌদি হাঁটতে যাব। বেরোচ্ছি। হ্যাঁ, সারথি বৌদি আজকে হাঁটতে যাবে না, বাড়িতে লোক এসছে, তাই আমি একাই বেরিয়েছি, আধ ঘন্টা হেঁটে চলে আসবো। অন্ধকার হয়ে এসেছে, লাইট চলে গেছে। এখন 5:05 হয়েছে। এই দিকটা ফাঁকা থাকে একদম, ওই জন্য এদিকটা হাঁটতে আসি। হাঁটা প্রায় হয়ে গেছে, এখন বাড়ির পথে যাচ্ছি। আর মিনিট পাঁচে খাটলেই বাড়ি। আজকের মতো নাচছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। কেমন?
দেখা হবে আরেকটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।